বাজারের এই স্থানে একটা কালী মণ্ডপ হয়েছে, কালী মাতার মণ্ডপ হয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আজকের ব্লগটা স্টার্ট করছি এখন। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ ভাইফোঁটার দিন। তো ভাইফোঁটার দিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। তো আমি আর সোনুমা দুজন মিলে যাব আজকে বাজার। তো বাজারে গিয়ে দেখাবো আমাদের ধোপাঘাট ঠাকুরানি চকের মধ্যে যে বাজার বসে, তো সেখানের বাজারের পরিবেশটা। আর আজকে আমাদের অনুষ্ঠান আছে, আজকে আমাদের বাউল সঙ্গীত আছে, তো সেই বাউল অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর আজকে হচ্ছে শুভ ভাই ফোঁটার দিন, তো সমস্ত ভাইদের আজকে ফোঁটা হবে, আর আমাদের বাড়িতেও আসবে ভাইরা। তো পোক না করে চলুন, যাওয়া যাক এখন বাজার। তো আর আপনারা সেই ভালোবাসা দিবেন, এইটুকু আপনাদের প্রতি আমার আশা অবশ্যই থাকে। তো আজকে হচ্ছে ভাই ফোঁটা, আর ভাই ফোঁটার আমি এসেছি বাজার করতে আমাদের ঠাকুরানী চকের ধোবাঘাটে যে বাজার বসে। তো আজকে বুধবার, ভাই ফোঁটার বাজার করতে এসেছি। তো বাজারে সেরকম ভিড় নেই, দেখাই চলুন আপনাদেরকে বাজারটা। তো এই হচ্ছে আমাদের ছোট দোকান, আর সোনুমা এসেছে ডাব খেতে। সোনুমা ডাব খাচ্ছে, আর আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ঠাকুরানী চকের ধোবাঘাটের যে বাজার আছে সে বাজার, দেখতেই পাচ্ছেন। তো বাজার অতটা ভিড়ভাট্টা নেই, আর বিলাও হয়ে গেছে অনেক, 9টা বাজে। তো আমি কিছু বাজার করব, করে নিয়ে যাব বাড়িতে। আর আজকে ভাই ফোঁটাই, তো ভাইরা সব আসবে, তো আমাকেও আবার যেতে হবে বোনের বাড়ি। তো যেতে পারা যায় কি না সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন বাজার করা যাক। বাজারের এই স্থানে একটা কালী মণ্ডপ হয়েছে, কালী মাতার মণ্ডপ হয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করেছে, অসাধারণ। আর আজকে ভাই ফোঁটার জন্য মাছ বাজারের অবস্থা দেখুন, এখানে মাছ বাজার কিন্তু অত ভিড় নেই, খুব কম সংখ্যক মাছ আছে, আর সবার কাছে কিন্তু শেষ হয়ে গেছে। সকাল সকাল বাজার করে সব চলে গেছে এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা ধোপাঘাট ঠাকুরানী চকের বাজার, আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। আর এর সাড়ে এর সাইডেই, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওর সাইডেই কিন্তু যে নদী আছে, দ্বারকেশ্বর। তো বাজার অবভিয়াসলি আমার হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে রওনা হব। তো চলুন। তো ফাইনালি বাজার থেকে আমরা বাড়ির দিকে চলে আসছি, আর বাড়ির সামনাসামনিই আছি। আর যে জিনিসটা না দেখালেই নয়, দেখুন এই গ্রাম বাংলার আলাদা রকমই একটা চিত্র এটা। তো চারিদিকে ধানের ক্ষেত, যেন স্বর্ণ ফুলে আছে দেখুন আপনারা। তো একদম পেকে গেছে ধান, আর কিছুদিন হয়তো 4-5 দিন পরেই সব চাষিরা যে যা ধান কাটতে লেগে যাবে। এই ঠান্ডার কালের যে ধান, অঘ্রাণ মাসের যে ধান, তো সেই ধান কাটতে লেগে যাবে চাষিরা। আর এই যে আপনারা সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু এক সময় বন্যায় 2 বছর হলো এখানটা ভেঙে গিয়েছিলো, কিন্তু ভয়াবহ খানাকুলের যে বন্যা পরিস্থিতি এলাকা হয়েছিল, তো এই জায়গাটা আপনার ভেঙে গিয়েছিল। এটা হচ্ছে আপনার ভীমতলা, তো খানাকুল থানার অন্তর্গত ঠাকুরানী চক ভীমতলা। তো সেই হ্যাঁ সেই স্থানটি ভেঙে গিয়েছিল। তরমুজ হয়েছে, পালিয়েছে, চলো যাবো। তো আমরা দীপ্তি চামড়ার সামনে, আর এই সামনের জায়গাটা হচ্ছে এটা, এখানেও খুব জ্যৈষ্ঠ আষাঢ় মাস করে কালী পুজো হয়। হ্যাঁ, জ্যৈষ্ঠ আষাঢ় মাস করে, চুপ করো, জ্যৈষ্ঠ আষাঢ় মাস করে এখানে কালী পুজো হয়। তো খুব ধুমধাম করে, এটার জায়গার নাম হচ্ছে মোড়া ভোঁতা। তো আর সামনে হচ্ছে দুদুর মায়ের মাড়ো, তো মা শীতলার পূজা হয় ওখানেও খুব ধুমধাম করে। আর সোনুমা বিজবিজ খানে খালি বক বক করে চলেছে। তো এই হচ্ছে আমাদের ঠাকুরানী চক গ্রাম। তো ধানও কাটতে হবে আপনার দিকে, আর
অনেক হয়তো লেটে লেটে এই ভিডিও আপনাদের কাছে আসছে, তো তার জন্য আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ চুপ করো না, তো অনেক দেরিতে দেরিতে এই ভিডিও আপনাদের কাছে পৌঁছাচ্ছে, তো তার জন্য ক্ষমা করবেন। কারণ গত চার দিন হচ্ছে কালী পুজোর প্রচুর চাপের জন্য অনুষ্ঠান বা প্রোগ্রাম সমস্ত কিছু রাখা হয়েছে, সেই জন্য আপনাদের কাছে ভিডিও আমি পৌঁছাতে পারিনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো চলুন এখন বকবক করবনি মাটির বীজখানে ভিডিও বানাচ্ছি, তো বাড়ি যাই। গিয়ে এখনও সকালে ব্রেকফাস্ট হয়নি, 9:30 বেজে গেছে, তো চলুন যাওয়া যাক এখন বাড়ির দিকে। তো ধানের এই ক্ষেত হাওয়ার সাথে তাল মিলিয়ে দুলছে, তার সৌন্দর্য যে ফুটিয়ে তুলছে না, অসাধারণ লাগছে। এ সমস্ত যারা শহরে থাকেন তারা তো এই গ্রামের সেই চিত্রটা পান না বা সেই জিনিসটা আপনার অনুভব করতে পারেন না, তো গ্রামের সত্যি একটা অসাধারণ মুহূর্ত। তো আমরা এসেছিলাম বাজার করতে, আর এখন বাড়ি যাই নাকি? চলুন বাড়ি যাই। তো জাস্ট বাজার থেকে এক্ষুনি আসলাম, তো বেসিক্যালি আমার ফোঁটা নিয়া হয়ে গেছে, আর যে সমস্ত বোনেরা আছে পাড়াই, তো আমার বোন তো আসতে পারে না, তো দেখা যাক যেতে পারি না কি একটা বোনের, ছোটো বোনের বাড়ি। আর যে সমস্ত পাড়ায় বোনেরা আছে তাদের ফোঁটা নিয়ে হয়ে গেছে, তো নিয়েছি, আর আপনাদেরকে সেই ভিডিও দেখাতে পারিনি, কারণ সবাই ভিডিওর মধ্যে ইন্টারেস্ট নেই, কেউ আসতে চায় না, তো সেই জন্য আমি ভিডিও বানাইনি। তো বাড়িতে চলে এসেছি, বসে আছি এখন, তো দেখা যাক ছোটো বোনের বাড়ি যাওয়া যায় নাকি। তো ফাইনালি বন্ধুরা, সন্ধ্যার সেই মুহূর্তে ভাইফোঁটার দিনকার, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর আমাদের ক্লাবের প্রতিটি সদস্য কিন্তু এই মঞ্চে উপস্থিত, আর এই ছোটো বোনটি একটি সুন্দর গানে নৃত্য করে সমস্ত ক্লাবের সদস্যগুলিকে ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে, চন্দনের ফোঁটা দিয়ে। তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, তো অসাধারণ একটা সুন্দর গান, সে হচ্ছে এলো এলো রে সেই দিন, আজ ভাই ফোঁটার দিন। ফুল তো অনেক ফোটে, সব ফুল গোলাপের মতো নয়, ফুল তো অনেক ফোটে, সব ফুল গোলাপের মতো নয়, অনুষ্ঠান তো সবাই করে এই যুবক সঙ্গের মতো নয়। তো বন্ধুরা, সন্ধ্যা থেকে আমাদের বাউল অনুষ্ঠান শুরু হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন,
আর ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করছি না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি। আমি আর সোনুমা বসে আছি। Thank you.